হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুল কুরুনে কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তিন জমানার পর সুম্মা ইয়াফশুল কিজব, রাওয়ায়াত পনো এইভাবে। এরপর বিভিন্ন রকমের অবাস্তব বিষয়গুলা সামনে এসে যাবে, মিথ্যার বিষয়গুলা। তাহলে ফিতনা ফাসাদ, এই কারণে সমস্ত হাদিসের কিতাবের মধ্যে কিতাবুল ফিতান একটা কিতাব আছে, সব হাদিসের একটা বিশেষ অংশ কিতাবুল ফিতান, মানে ফিতনার কি কি ফিতনা ঘটবে, ফিতনার কালে কি করা দরকার, কি ছাড়া দরকার, কিভাবে চলা দরকার, সব হাদিসের কিতাবগুলোর মধ্যে এটার কি আছে, একটা রাহবরি আছে সব হাদিসের কিতাবের মধ্যে, কিতাবুল ফিতান। কিতাবুল ফিতান যখন আমাদের মুরব্বীরা আমাদেরকে পড়াইতেন, তো চোখের পানি ছাড়িয়ে দিতেন। আর কিতাবুল ফিতানের সব বিষয়গুলো সামনে রাখার পর হযরতে মুফতি, মানে মুফতি হযরত মুফতিয়ানে কেরাম, ওনারা সিদ্ধান্ত দেন কিতাবুল ফিতান। কিতাবুল ফিতানের নির্যাস আর খোলাসা যেটা দেখা যায়, কিতাবুল ফিতানের খোলাসার নির্যাস যে ঈমান আকীদা আর আমল বাঁচানো খুবই জরুরি ওই সময়ের মধ্যে, এবং এটা বড় কষ্টকর হবে। এক রাওয়াতের মধ্যে দেখা যায় জ্বলন্ত কয়লা হাতে রাখলে যেরকম এরকম কষ্ট হবে, আছে না জি? এক রাওয়াতের মধ্যে দেখা যায় সকালে ঈমান নিয়ে বের হবে, বিকালে ঢুকবে ঈমান হারা হয়, ঘরে ঢুকবে ঈমান নিয়ে, সকালে বের হবে ঈমান হারা হয়, এভাবে রাওয়াতের মধ্যে আছে যে বসন্ত ব্যক্তি ভালো যে বসা আছে দাঁড়ানো ব্যক্তির চাইতে, দাঁড়ানো ব্যক্তি ভালো যে চলতেছে তার চাইতে। ফিতনা এমনভাবে গিরি ফিরবে, কাকেতাইল লাইলিল মুসলিম বলা হয়েছে, কাকেতাইল লাইলিল মুসলিম, অমাবস্যা রাত্রে শ্রাবণ মাসের অমাবস্যা রাত্রিকালীন যেরকম নাকি মেঘের উপরে মেঘের ছানি হয়, মেঘে সব কিছু কি ঘুরতেছে আর অন্ধকার করতেছে, কাকে তাই লাইলিল মুসলিম বলা হয়েছে, এত ফিতনা হবে, এমন ফিতনা হবে। বলছেন বহু মানুষ এলাকা ছাড়ি শহর ইত্যাদি ছেড়ে পাহাড়ে যায় বকরি পালি, তাদের ইমান তারা রক্ষা করবে, এমনও বহু আছে। আর বলছেন তাদেরকে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন্যবাদ জানিয়েছেন, তাদের জন্য দোয়া দিয়েছেন। ঈমান আমলের হেফাজতের বিষয়টি এমন গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আছে তসবির তাগাকে কেটে দিলে যেরকম একের পর এক, একের পর এক পড়তে থাকে, হ্যাঁ এইভাবে ফিতনা ফাসাদ আসমানে গজব বলা মুসিবত এভাবে আসতে থাকবে। কানে জামিন কুতিয়া সিলকুহু ফাতাতা বা, কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। আসলে ওই এই ধরনের ফেতনাগুলো আমাদেরকে কোথেকে কোথায় নিয়েছে আমরা হয়তো বহু সময় বিবেচনা করিও দেখি না, যে এই ফেতনাগুলোর কারণে আমরা কোথেকে কোথায় আসি, একটি অবস্থানে আসি, আবার এখান থেকে আবার কোথায় যায় পৌঁছি সেটা আল্লাহ পাকে জানে কোথায় পৌঁছি। তো একটু দৃষ্টান্ত দিই একটা, আমরা আমার কথা বলছি, যখন ছোট ছিলাম হোঁশাওয়াজ আছে তখন মাঝে মধ্যে কলের গানের আওয়াজ শোনা যেত, কলের গানের নাম শুনছেন নি? কলের গান ওই ঘুরে 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 এটাতে কি করতো বাজাইতো, দেখছি এত বড় বড় গোল গোল ক্যাসেট আসলো, কোনো অশ্লীল কোনো কিছু ছিল না, শুধু একটু গানে ছিল গান, কলের গান। এই কলের গান সম্পর্কে ওলামাদের কত দৃঢ় অবস্থান ছিল, আমার এবারে নানা যান, ওই আমরা হাজি সাহেবের নানা যান, রাত্রে শুছেন ওই কোনখান থেকে আওয়াজ আসতেছে, এ লাঠি হেটা লই এখান থেকে সোজা হয়ে এখানে রাত্রে চলে গেছে, যাই সেখানে এনে সব কিছু চুরমার করি তারপরে আসছেন। ওলামাদের হুজুরদের এমন এক আজামত ছিল সবাই ভাগে গেছে, কোনো টো শব্দ করে নাই, এইখান থেকে যাইতেন নানা যান, ওরা তো আল্লাহ পাক
আমল দিয়েছিলেন, দিল দিয়েছিলেন, তাকওয়া তহরাত দিয়েছিলেন, হ্যাঁ, এমন এক যোগ্যতা ওনাদের কাছে যেটা আমরা কল্পনা করতে পারি না। আমরা তো প্লাস্টিকের রঙিন আমের মতো, ভিতরে কিছু নেই, আর ওনারা ছিলেন গাছের আসল ফল। ওই ওখানে চলে যেতেন রাতের সুইসের আওয়াজ আসতে বহু দূরে, এই সোজা সেখানে চলে যেতেন। এভাবে করে ওনারা কি করছেন, আরো বহু ঘটনা আছে। কোথায় কথা আসলো, একটা ঘটনা বলবো, খেয়াল করছিলাম এই কলের গান, এরপরে শুরু হয়েছে বাঁশি, বাঁশি বাজাইতো রাত্রে বসে বসে কোনো নেই, বাঁশি বাজালে বাঁশির ব্যাপারে কত কথা ওলামায়ে কেরাম বয়ান করছেন, বাধা দিছেন, আলোচনা করছেন, সমাজ ত্যাগ করছেন, এটা তো মনে হয় সবাই কিছু কিছু জানেন। কেউ নামাজ পড়ে নাই তাকে সমাজ ত্যাগ করছে, এখন নামাজ পড়লে তারা সমাজ ত্যাগ করবে। নিয়মিত যদি কেউ নামাজ পড়ে আর যদি নামাজের বিরুদ্ধ বেনামাজের বিরুদ্ধে কয় তো তারা সমাজ ত্যাগ করে রাখবে। আপনি মসজিদে আসিয়েন হট্টগোল লাগাচ্ছেন বাঁশি, তখন বাঁশির একটা বড় কিয়া ছিল, সুরা ছিল, বসি 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 বাঁশি বাজাইতো। এইটা নিয়ে বহুত আলোচনা পর্যালোচনা হইতো। এরপরে বাইর হইছে রেডিও, রেডিও বুঝছেন নি, রেডিও রেডিও দেখছেন কোনো সময়? রেডিও রেডিও ঘরের মধ্যে রাখছে, সেখানে খানা খাইতে পারলে ওলামা কেরাম যাইতেন না, ঘরের মধ্যে রেডিও আছে, হাতের ঘরে যাইত না। মানে কেমন এক পরিবেশ ছিল ওটাও আপনাদেরকে আমি দেখাইতেছিলাম। রেডিও ঘরের মধ্যে আছে, বাজায়ও না, হয়তো এনে ঘুমের কোনো সময় বাজায় বসাই নিয়ে যাইত, রেডিও কেন ডাকছে? রেডিও উন্নতি করি আগে গেছে টেলিভিশন, টেলিভিশনের ব্যাপারে ওলামায়ে কেরামের কত আলোচনা, কত কিছু, কত লিখনী আছে না নাই। এরপরে আই গেছে মোবাইল, আসছেনি এখন সব কোথায়, আমরা কোথেকে কোথায় পৌঁছে গেছি চিন্তা করি দেখেন। এটা আমি আপনাদেরকে দেখাইতেছিলাম যে ফেতনার আঘাতে মানুষ কোথেকে কোথায় পৌঁছে যায়। এখন কি মোবাইল কোনো ফেরে সারি নেই, এখন তো আওয়াম তো আওয়াম, বহুত নামাজি দিনদার পর্যায়ের লোক কি এই মোবাইলের সমস্যায় আক্রান্ত হয়ে রয়েছে, কোনো কিচ্ছু নাই, এটা গুণা যে এটাও মনে করতে পারে না। তাহলে কোথায় আমরা পৌঁছে গেছি, আরেকটি দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিই। এগুলো আসলে এখানে যারা একটু বয়স্ক আছেন তারা অবশ্যই জানেন যে আমরা কোথায় পৌঁছি। আমার আম্মা যান, মারহুমা আম্মা যান, সবাই সবার একই অবস্থা ছিল তখন, লসমার বাজার বসতো দুদিন, শনিবার আর কি মঙ্গলবার। আমার নানার বাড়ি আছে গাঙ্গের ওই পাড়ে, চৈত্র মাসে এই গাং শুকিয়ে যেত, এখান দিয়ে নামি, এই একদম জঙ্গল, কোনো লোক লোক টোক কিছু ছিল না। তারপরেও চাঁদের আলো যাইতো না, আলোর মধ্যে চাঁদের আলো, আসার পরে বের হইতো চাঁদের আলো, এই আলোর রাত্রে যাইতো না, বের হইতেন না, আলো ছাড়া অন্ধকার রাত্রে বের হইতেন, বোরকা আছে, ছাতা আছে, আব্বাজানের হাতে হারিকেন আছে, আব্বাজান হারিকেন নিয়ে বহু আগে, আম্মাজান বহু পিছনে, এইভাবে চলতেন। দিনে কোনো চলাফেরা ছিল না মহিলাদের, সব রাত্রে, কোনো সতর্কতার অভাব ছিল না, এত সতর্ক ছিল, কিছুই ছিল না, গুনাহের কোনো নাম নিশানো ছিল না, এটা সবার ছিল। এরপরে রিক্সা যখন বের হয়েছে রিক্সা করে যেত, রিক্সার বান্ধি যেত, দেখছেন তো, রিক্সার সুন্দর করে কাপড় দিয়ে বেড়ায় তারপরে যেত, বান্ধি যেত। এরপরে আরো উন্নত হয়েছে, এখন বোরকা পরি যায়, বোরকা পরি, বোরকা এনে চক্ষু ঢাকি যায়। এরপরে আরো উন্নত হয়েছে, এখন চক্ষু খোলা, দোনো চক্ষু কি খোলা, সব কিছু দেখের বাদরের মতন, সবাই দেখে, সবাই দেখে, চোখ খোলা হয় না এরকম, এখন তো এরকমই আছে।
এরপরে হয়েছে কি, বোরকা নাই, কিছু নেই, এমনি চলাফেরা করতেছে। এরপরে হইতে হইতে এখন এরকম যে মেয়েরা ছেলেদের পোশাক পরে কি অবাধভাবে চলতেছে, হইতেছে নি? এটা তো হচ্ছে আমাদের গ্রাম্য এলাকায় না, উপরের পর্যায়ে আরো সমস্যা। একজনের হাত একজনের ধরে হাঁটতেছে শত শত মানুষের সামনে, যে পার্কের মধ্যে বসি কত রকমের মশকারি রং তামাশা করতেছে সবাই সামনে, সবাই জানি, এটা আমরা সবাই জানে, ছোট বড় মেয়ের বাপও জানে মেয়ে কি করে, ছেলের বাপও জানে ছেলে কি করে, কিন্তু করে কোনো কিছু নেই, কোনো রকমের পেরেশানি নেই। তাহলে আমরা কোত্থেকে কোথায় পৌঁছে গেছি এটা একটু আপনাদেরকে দৃষ্টান্ত দিলাম আমি, সামনেও আল্লাহ পাকে জানে কোথায় আমরা পৌঁছে যাই। ফেতনা ফাসাদের কোনো শেষ নাই, এটা দেখাইলাম যে ফেতনার জমানায় ফেতনার শেষ নাই। ফেতনায় মানুষদেরকে নিতে নিতে কোথায় পৌঁছায় দেয় এটা আল্লাহ পাকে জানে। কিন্তু ফেতনা হওয়াটা আমরা দূরে সরাটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে অবৈধ কাজগুলো কোনো বৈধ মনে করতেছে কিনা, এটা হচ্ছে বড় বিষয়।